কি কি সমস্যা হয় যে কোনো একটা প্রজেক্ট? আপনি তো পাইলিং এর ক্ষেত্রে কি কি প্রবলেম হয়, দুই একটা প্রবলেম বলেন, একটা প্রবলেম বলেন। আমরা যখন সাইটে কাজ করি তখন ইকুইপমেন্টের ব্যাপারে আমাদের যে মেশিনারি জিনিসগুলো থাকে ওগুলো অনেক সময় যে কোনো ইকুইপমেন্টে একটা পার্টস নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর যেটা সম্ভব না সেটা পরে রাখি না সবসময়, যেগুলো আমরা বুঝি যেগুলো ইমার্জেন্সি হয়তো এখানে পাওয়া যাবে না ওগুলো সাথে রাখি, সাথে রাখেন, প্লাস যেগুলো নর্মালি পাওয়া যায় ওগুলো হয়তো সঙ্গে সঙ্গে সারি। আর যেগুলো একদম পাওয়া যায় না এরকম হয় না অনেক সময়? হ্যাঁ, যেগুলো পাওয়া যায় না আপনার সাইটে নাই ওটা সচরাচর একটা এক্সট্রা দিয়ে দেয়, এক্সট্রা থাকে আমাদের জানা মানে যে আচ্ছা যেমন কাজের সমস্যা না হয় এর জন্য আমরা সাথে নিয়ে থাকি। আমাদের যেগুলো দেখি যে বেশি প্রয়োজন, বসেন আপনি বসেন, আমাদের ইকুইপমেন্ট যেগুলো বেশি প্রয়োজন এবং এগুলো নষ্ট হয় সচরাচর, এগুলো আমরা সবসময় এক্সপায়ার রাখি, স্পেয়ার রেখে দেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এই যে এটাই, এটা হলো প্রিভেন্টিভ অ্যাকশন, এটা পরে আসতেছে। আমি আপনারা যে কাজটা করতেছেন এটা প্রিভেন্টিভ অ্যাকশন, আর যেটা ভেঙে যায় কাজ করার সময় ওই যে কাজটা করতেছেন ইনস্ট্যান্টলি আবার সারিয়ে নিচ্ছেন। টুকরাক আছে যেগুলো আপনার হয়তো আরেকটা চেঞ্জ না করে একটু ওয়েল্ডিং করে নিলেন বা একটু জোড়াতালি দিয়ে নিলেন, ওই কাজটুকু আমরা কারেক্টিভ অ্যাকশন করতেছি। করার মতো যতটুকু সম্ভব আপনারা করে নিচ্ছেন, এটাই হলো কারেক্টিভ অ্যাকশন। এখন আমাদের গাইডলাইন কি, ওই কারেক্টিভ অ্যাকশনে ওই যতটুকু প্রবলেম হইলো ওইটা একটু নোট রাখতো কারেক্টিভ অ্যাকশনের। আপনি তো অ্যাকশনটা যে নেবেন যে প্রবলেমটা হলো ওই প্রবলেমের একটা নোট রাখতো। রাইট রাইট, এটা এটা জানার জন্যই, কারণ টপ ম্যানেজমেন্ট তো জানতেছে না, সাইটে আপনি জানতেছেন, আপনার দায়িত্ব হলো টপ ম্যানেজমেন্টকে জানানো যে কী প্রবলেমটা হলো। বুঝতে পারছেন, এটা এখন থেকে যারা সাইটে কাজ করেন এই জিনিসটা আপনাদের করতে হবে, কিন্তু প্র্যাকটিস এটা আপনাদের জন্য একটা এক নম্বর গাইডলাইন এই লেসনের প্রথমে, যে ভুলের রেকর্ড রাখা, সংক্ষেপে লেখা রাখা, যারা সাইট ইঞ্জিনিয়ার ভুলের রেকর্ড রাখা কীভাবে রাখবেন, ওই যে জেহান ভাই আপনাকে একটা টেমপ্লেট দিয়ে দেবে, একটা রেজিস্টার মেনটেন করবেন, ওই রেজিস্টারে কটা কলাম কীভাবে লিখবেন ওই টেমপ্লেটটা উনি দিয়ে দেবে জেহান সাহেব, ওনার কাছ থেকে পরে আপনি সফট কপি বা প্রিন্টেড কপি নিয়ে যাবেন। কারণ আইএসওর একটা প্রধান ইনস্ট্রাকশন হলো যে যে ভুলগুলো হচ্ছে ওটা আপনি রেকর্ড রাখতে হবে, কারণ আপনি যদি কোনো প্ল্যান বা প্রোগ্রাম নিতে চান আপনার তো সাইট সম্বন্ধে অভিজ্ঞতাই নেই বা আপনারা জানাচ্ছেন না কোম্পানিকে, কোম্পানি কী দিবে আপনাকে, কোম্পানির কাছ থেকে কিছু আদায় করতে হলে কোনো রিসোর্স কোনো ইকুইপমেন্ট যদি পেতে চান নতুন আপনার কোম্পানিকে আগে জানাইতে হবে, আর জানাইতে গেলে তো আপনার রেকর্ড দেখাইতে হবে। আপনি যদি বলেন যে স্যার অমুক দিন এটা ভাঙছে ওটা অ্যাকসেপ্ট করবে না, কিন্তু যদি রেকর্ড থাকে লেখা থাকে যত তারিখে হ্যাঁ ওই প্রজেক্টে কাজ করার সময় এই জিনিসটা ভাঙছে, তাইলে আপনার কোম্পানি রেসপন্স করবে যে না ঠিক আছে। এই জন্য রেকর্ডটা খুব গুরুত্বপূর্ণ, ডিটেইল কিছু বলবেন না বাস, হ্যাঁ ঠিক আছে না যে করেন তো ওই উনি আমাদের প্রজেক্ট এর একটু নিন। আচ্ছা হ্যাঁ, পরিচয়টা একটু দেখছি আমার পরিচয়টা, আমি এখন প্রায় 0 টাকা ওটা আপনার ডেজিগনেশন এবং কোন সেক্টরে কাজ করেন স্যার? ইন্টারন্যাশনাল টিকেট প্রজেক্ট করছি। আচ্ছা, আর এখানে কোন পোস্টে আছেন এখন? আপনি বিএস ইঞ্জিনিয়ার না ডিপ্লোমা করে আসছেন মেকানিক্যালে? সিভিলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসুন তো। আপনার তো অভিজ্ঞ মানে সবার থেকে আপনার সিনিয়র মনে হচ্ছে, আপনার অভিজ্ঞতা একটু বেশি, ঠিক আছে। তো আপনার এগুলো মানে দেখে আসছেন, আমরা যে মানে ক্লাসটা নিচ্ছি যারা কাজ করছে তাদের অভিজ্ঞতাটা বেশি মানে মিলে যাবে আর কি, মিলতেছে না, বড় বড় কোম্পানি এই নিয়মগুলো ফলো করে আর কি। তো যাই হোক, আপনার কারেক্টিভ অ্যাকশনটা তাহলে ওই যে ভুলগুলো হচ্ছে ওইটার কারেক্টিভ অ্যাকশনটা কীভাবে নেবেন ওইটার গাইডলাইনও ওনার কাছে আছে, সব কপি এই জিহান সাহেবের কাছে আছে, এটাও আপনার নিয়ে নেবেন। এই কাজটা কিন্তু আপনাদের রেগুলার করতে হবে, বুঝতে পারছেন, যে ভুলের রেকর্ডটা রাখা, ওই ভুলটাকে কীভাবে আপনি কারেকশন করবেন। একটা তো আছে ওই যে পরের সাথে সাথে কাজে লাগাই দিচ্ছেন ওই জিনিসটাই আমাদের একটু রেকর্ড রাখতে হবে, তাহলে ওইটাও একটু পাশে নোট রাখেন। সিএ প্ল্যান আপনারা নেবেন, সিএ প্ল্যান মানে ওই যে কাজটা করতেছেন। আচ্ছা, সাথে সাথে ওই প্রিভেন্টিভ অ্যাকশনটাও কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি, সিএ প্ল্যান ওটা আপনি লিখে রাখেন, এটা আমাদের আইএসওর জন্য একটা রিকোয়ারমেন্ট।
প্রিভেন্টিভ অ্যাকশন, পিএটি আমরা বলতেছি প্রিভেন্টিভ অ্যাকশন সংক্ষেপে, এই জিনিসটা লিখে রাখেন। এটা আপনাদের অলরেডি প্র্যাকটিস হচ্ছে, ওই যে স্প্রেয়ার রেখে দিচ্ছেন একটা সমস্যার সাথে সাথে আরেকটা লাগিয়ে নেবেন, এটাই প্রিভেন্টিভ অ্যাকশন। আর এই জিনিসটা কেন আমি আলোচনা করলাম, এটা কিন্তু কন্টিনিউয়াল ডেভেলপমেন্টের অবস্থা, মানে কন্টিনিউয়াল ডেভেলপমেন্ট যে আপনারা করছেন সেটার প্রমাণ হলো এগুলো, ওই যে স্প্রেয়ার রেখে দিচ্ছেন আবার কারেক্টিভ অ্যাকশন নিচ্ছেন, এগুলোই হলো প্রিভেন্টিভ অ্যাকশনে বা কারেক্টিভ অ্যাকশন, যেটা আমাদের কোথায় বলা আছে এটা পরে আসতেছে। এটা হলো আপনার কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, এটার ভিতরে ওই যে দুইটা জিনিস কানেক্টেড। আচ্ছা, তারপরে আসেন ফ্যাকচুয়াল অ্যাপ্রোচ, সাত নম্বর ফ্যাকচুয়াল অ্যাপ্রোচ টু ডিসিশন মেকিং, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে। আগেগুলো শুধু বুঝলেন, কাস্টমার লিডারশিপ ইনভলভমেন্ট প্রসেস অ্যাপ্রোচ সিস্টেম অ্যাপ্রোচ এগুলো শুধু জাস্ট আইডিয়ার জন্য, কিন্তু আপনাদের ডে প্র্যাকটিসটা কিন্তু এখানে হবে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট কাজের সময়। আর ফ্যাকচুয়াল অ্যাপ্রোচ এটাও আপনাদের করতে হবে, যেহেতু আপনারা ট্রেনিং করতেছেন, ফ্যাকচুয়াল অ্যাপ্রোচ টু ডিসিশন মেকিং। ফ্যাক্ট থেকে আসছে ফ্যাকচুয়াল, ফ্যাক্ট মানে কি বাস্তব সত্য, মানে যেটা হচ্ছে কোম্পানিতে সেটা আপনাকে জানাইতে হবে টপ ম্যানেজমেন্ট, যে কোম্পানিতে হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড দি অর্গানাইজেশন অর ইনসাইড দি সাইড, ইউ হ্যাভ টু ইনফর্ম দ্যাট টু দ্য টপ ম্যানেজমেন্ট। হাউ ক্যান ইউ ইনফর্ম, দ্যাট ইজ কল ইন্টারনাল অডিট, যেটা আপনাদের ছয় মাস পর পর করতে হবে, যেটা আমি আগে বলছিলাম, আগে বুঝে নেওয়া হয়তো কিন্তু এখন বুঝতেছেন, যেটার কথা বলা আছে যে ইন্টারনাল অডিট যদি আমরা করি তাহলে এই সাত নম্বর প্রিন্সিপালটা আমরা কাজে পরিণত করব। এটা লিখে রাখেন সাত নম্বরের পাশে, আগে লিখছিলেন না ইন্টারনাল অডিট, পাশে উদাহরণ দিয়ে দেন ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিটের মাধ্যমে আমরা আমাদের কোম্পানির যে সমস্যাগুলো আছে বা ভালো দিকগুলো আছে সেগুলো আমরা টপ ম্যানেজমেন্টকে জানাবো। টপ ম্যানেজমেন্ট কীভাবে জানবে, ইন্টারনাল অডিট যে রিপোর্টটা আমরা দেবো, হ্যাঁ এখন ইন্টারনাল অডিটটা কীভাবে করবেন সেই ধারণাটা আমি করে দিব আপনাদের। তারপরে আসেন মিউচুয়ালি বেনিফিশিয়াল সাপ্লাই রিলেশনশিপ, এটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা এই পার্সেস কে আসে না বলেন পার্সেস, হ্যাঁ এটা আপনার জন্য এই মিউচুয়ালি বেনিফিশিয়াল সাপ্লাই রিলেশনশিপ, মানে সাপ্লাইয়েরা যে মালটা সাপ্লাই দিবে সেটা কতটুকু কোয়ালিটি সম্পন্ন, প্রাইস কোয়ালিটি সার্ভিস, মানে তারা অন টাইমে দিচ্ছে কিনা আমাদের, সেই জিনিসটা আমরা খেয়াল করবো, কারণ এটা কিন্তু আমাদের একটা গাইডলাইন সরাসরি আটকন করে বলা আছে। সাপ্লায়ার একটা জিনিস খারাপ দিচ্ছে, কারণ হয়তো সাপ্লায়ারের ধারণা নাই আইএসও সার্টিফিকেট নেয় নাই তারা, কিন্তু আমরা যেহেতু এখন আইএসও সার্টিফাইড আমরা তাদেরকে গাইড করবো যে এই কোয়ালিটির প্রোডাক্টে আমার প্রজেক্ট বা কোম্পানি চলবে না, আপনাকে আরও ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিতে হবে, তাই না? তো এটার জন্য আমার সাপ্লায়ারকে আমরা ধরেন একটা প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে তাকে বাধ্য হয়তো আমাদের কাজ না, আমাদের কাজ কি টার্গেট কি আমাদের কাজ চালাই যাওয়া প্রজেক্ট চালাই যাওয়া, এই জন্য সাপ্লায়ারকে আমরা গাইড করবো। গাইডগুলো কী কী, আপনাদেরকে যে রিকোয়ারমেন্টটা বাইরে দিয়ে দিচ্ছে নাবানা বা আরও বড়ো বড়ো কোম্পানি, হ্যাঁ বা ওই যে বিআইটিআই বিটিআই আরও বড়ো বড়ো কোম্পানি যারা যারা আছে, এদের ইনস্ট্রাকশন অনুযায়ী মানে এদের ইনস্ট্রাকশনটা হলো যে এই 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 কোয়ালিটির প্রোডাক্ট তোমরা ইউজ করো, এরকম বলে দেন অনেক সময় বাইরেরা ইনস্ট্রাকশন দিয়ে দেয় বা কন্ট্রাক্টর বলে দেয়। তো এই জন্য যেহেতু আমার রিকোয়ারমেন্ট বাইরে থেকে আসছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি প্রোডাক্টটা বাইরে থেকে কিনবো, বুঝতে পারছেন? আমি যে কোনো দোকান বা ওপেন মার্কেট থেকে কোনো প্রোডাক্ট কিনবো, ঠিক আছে? যদি ওরকম কোয়ালিফাইড সাপ্লাই না পাওয়া যায় সেই ক্ষেত্রে মিনিমাম আপনাদের ওই যে ল্যাব টেস্ট করে কোয়ালিটি আমি শুরু করতে হবে কিনা, যেগুলো সম্ভব আর যেগুলো আপনার ল্যাবে করা সম্ভব সেগুলো আপনারা আগে কোয়ালিটি মানে অর্ডার দেওয়ার আগে আপনাকে আগে কোয়ালিটি টেস্ট করতে হবে যে আসলে প্রোডাক্ট যেটা আনবো সেটা ঠিক আছে। আর যদি এটা আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে আউটসোর্সিং করতে হবে, বুয়েট এসটিআই অথবা আরও কিছু থার্ড পার্টি অর্গানাইজেশন আছে যেটা আপনাকে সাহায্য করবে ওরা ওই ল্যাব টেস্টটা করে দেওয়ার জন্য, এটা মানে আপনাদের প্র্যাকটিস আছে ওদের দেওয়ার জন্য, তাই না? এজেন্টগুলো করতে হবে। তাহলে সাপ্লায়ার ভিচুয়ালি বেনিফিশিয়াল সাপ্লায়ার রিলেশনশিপ ক্লিয়ার আপনার কাছে? এটার জন্য আপনার যে কাজগুলো সেটা কি, সেটা হলো এক নম্বর সাপ্লায়ার একটা লিস্ট করতে হবে, মানে প্র্যাকটিক্যাল আপনার যে কাজ একটু নোট রাখেন, একটু লিখে রাখেন সাপ্লায়ার লিস্ট,
কার কাছ থেকে কী প্রোডাক্ট কিনবেন সেটা এখন তো আসেই, ওইটাও তো অনেক শত শত প্রোডাক্ট কিনেন, সবগুলো দোকান নেই, মেজর যে প্রোডাক্ট যেটা আপনার ওপেন মার্কেট থেকে কেনার জন্য কোনো গাইডলাইন দিচ্ছে কোম্পানি আপনাকে, কোনো প্রসিডিউর আছে? আর বাকিগুলো যেমন এখানে একজন যারা ওদের কাছে বিভিন্ন গ্রেডের হাইড্রোলিক পাওয়া যায় বা অয়েল পাওয়া যায়, তারা ওই গ্রেডের ইটা দেয়, পেপারসটা দেয় যে এখানে এই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, এটা কি এটা পাওয়া ঠিক আছে ফাইন, ওটা সিল অবস্থায় কেনা হয়, সিল অবস্থায় কেনা হয় এখন খোলা। এরপর আমাদের আর একটা রিকোয়ারমেন্ট আছে, আপনারা প্রসেস ঠিক আছে কিন্তু আমাদের আয়ুষ্য কী বলে কেনার আগে ইউ হ্যাভ টু ভেরিফাই দামের ভিতরে সব সিলটিন সব ঠিক আছে ইনটেক, ঢুকানোর আগে গেজা ঢুকিয়ে দিচ্ছে তখন বড় বড় কোম্পানি এটা করে বেক্সিনপুর প্যারাসিটামলে আটা পাওয়া গেছে, এটা জানেন আপনি শুনছেন মানে ব্যাপারে আসছে, তো হাউ ক্যান ইউ ট্রাস্ট এ বিগ কোম্পানি দে আর প্রডিউসিং গুড কোয়ালিটি প্রোডাক্টস, সো হোয়াট ইজ দি প্রসেস টু ভেরিফাই, এটা আপনি ভেরিফাই করতে হবে, ভেরিফাইটা কীভাবে করবেন যদি আপনার পক্ষে সম্ভব হয় এই ল্যাবে করবেন, আদারওয়াইজ ইউ হ্যাভ টু টেক হেল্প ফ্রম থার্ড পার্টি অর্গানাইজেশন like Buet, STL, অথবা ইফ এনি ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি অনেক আছে তাদের সাহায্য নিতে পারবে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করে বা ওই ব্রাঞ্চটা যে ইউনিভার্সিটিতে আছে সেটা থেকে আপনি হেল্প নিতে পারবেন, এটা একটা নোট রাখেন আজকে থেকে যে হাইড্রোলিক অয়েল যেটা কিনবেন এটা ল্যাব টেস্ট স্যাম্পল হিসাবে অন্তত করতে হবে, সবগুলো দরকার নেই একটা সাপ্লাইয়ারের একটা গ্রামের থেকে স্যাম্পল একটু করবেন, এটা করতে হবে কিন্তু আপনাদের একটা নোট রাখেন, হাইড্রোলিক অয়েলের টেস্ট করতে হবে ল্যাব টেস্ট ভেরিফাই করার জন্য ঠিক আছে, এটা যেখানে পাওয়া যায় ওইখান থেকে আপনি করবেন, আমাদের গাইডলাইন করতে হবে মানে ওই করতে হবে, এটা ডাইরেক্ট ভেরিফাই একটা কথা অপশন আছে, এটা পরবর্তীতে আমরা স্ট্যান্ডার্ডে পাবো, স্ট্যান্ডার্ডে ডাইরেক্ট বলা আছে যে ইউ মাস্ট ভেরিফাই অ্যান্ড ভ্যালিডেট এনি প্রজেক্ট ওর প্রোডাক্ট, কারণ অপরের উপর আমাদের ট্রাস্ট করতে পারি না, যে কোনো মধ্যে ব্যবসায়িক মানে চিন্তা ভাবনা নিয়ে তারা বেচার ঢুকাই দিতে পারে, তারপর আপনাকে ওটা এনশিওর করতে হবে, তাহলে এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে। লাইন আছে লাইন আছে আপনারা আটকা ভাই এটা সব দিলে আটকে যাবো।